हेलो अस्सलामु अलैकुम सबाई के वेलकम कलिस लाइफस्टाइल यूके चैनले केमन आछेन सबाई। आज के आमादेर एखाने अनेक 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 गरम 31 डिग्री सेलसियस। तो आमरा जाच्छी एकटा बीचेर उद्देश्ये, एटाके जातीय बीच बला जाय। खूब सुंदर बीचटा, तो आमार साथे थाकुन। एखन आछि आमरा जंगलेर भितर दिये रास्ता, देखतेई पाच्छेन खूबी भयंकर अवस्था। এত চিপা রাস্তা, প্লাস এখানে অনেক জোরে গাড়ি চালানোর পারমিশনও আছে। মেবি কত 60 তে গাড়ি চালানো যায় এরকম চিপা রাস্তায়। তারপরে আবার এটা ওয়ান ওয়ে না, আসা যাওয়াও করা যাবে। কি করে এত বেশিতে চালানো যায় আল্লাহ জানে, জানি না। আমরাও দাই থেকে সেরকমই যাচ্ছি। কি জঙ্গল দেখেন, পুরো রাস্তাটাই এরকম জঙ্গল। সম্পূর্ণ তো আর আমি আসলে রেকর্ড করতে পারবো না, তো এইটুকু দেখানোর জন্যই ভিডিও স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি ভিডিও। আমাদের সাথে থাকুন, দেখুন আর কে কে আসছে বিচে, আমরা কারা কারা গেট টুগেদার করি, কি খাওয়া দাওয়া করি, কেমন সবাই পানির ভিতরে এনজয় করি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ উইথ মি। অবশেষে জঙ্গল থেকে বের হয়ে আমরা এখন নিচুর দিকে যাচ্ছি। নিচু বলতে আমরা এতক্ষণ আসলে পাহাড়ের উপরে ছিলাম, এখন আস্তে আস্তে পাহাড় থেকে ঢালুতে নামতেছি। তো দেখা যাক কত দূর যায় এই ঢালু রাস্তা, তারপরে কোথা দিয়ে যাই। খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেক দূর পরপর কিছু ঘর বাড়ি দেখা যায়, কিছু দূর পরপর উঁচু নিচু। এইটা একদম একটা গহীন গ্রাম, এই রকম রাস্তা তো মেমোরিতে না রাখলে চলে না। আমরা ফ্রেশ ফ্রি রেঞ্জ এগ দেখলাম, হাঁসের ডিম আর কি আছে জানি না, তো দেখে আন্দাজেই ঢুকে পড়ছি, দেখি পাওয়া যায় কিনা। ওয়ান দা ওয়ে টু বিচের পথেই পেয়ে গেছি। ওই যে মেবি শপের ভিতরে ডিম সাজানো আছে, তো নেমে গিয়ে দেখি কি হয়। চলো আমরা দেখি, জায়গাটা অনেক সুন্দর। ও এটা কিসের ক্ষেত, এটা কি গোমরির ক্ষেত? হ্যাঁ চলো যাও। হ্যাঁ যেহেতু আগের ফার্মটায় মাত্র তিনটা হাঁসের ডিম পাইছি, এইবার এই ফার্মে কি পাবো কিছুই জানি না। এখনো গরু ছাগল অল্লা কুকুরও আঁকানো আছে, ঘোড়া আঁকানো আছে, মুরগি আঁকানো আছে, যাই ফার্ম শপে। আমি তো ভিডিও করি এদের, এদের শপের এন্ট্রান্স অসাধারণ। যা বাবা যা সামনে, তুমি চলে যাও, শিখো। ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল, অনেক সুন্দর। যেতে যেতে ভেড়াও আছে এখানে, অনেক অনেক ভেড়া। আবার ছেলে মেয়ে তো ভেড়া দেখে ভ্যাবা শুরু করছে। ভেড়া কানে শোনে না, মেবি না। এমন ট্রাফিক যে সামনের গাড়ি মানুষরা সব খাবার বের করতেছে আর খাচ্ছে। এত এত ট্রাফিক যে আমাদের ড্রাইভার বের হয়ে গেছে, আপনাদের ভাইয়া আর টিকতে পারলো না। সবাই মনে হয় আজকের বিচে চলে আসছে, অনেক দূর পর্যন্ত ট্রাফিক। কখন এই পথ ফুরাবে জানি না। অবশেষে আমরা চলে আসছি, আর বেশিক্ষণ বাকি নাই। আর এই পাশটাতে হচ্ছে এগুলা সব হলিডে কটেজ, যারা আসে ওরা অনলাইনে বুকিং দিয়ে আসতে পারে।
আর আমরা হচ্ছে এই সাইডে যাব সামনে পার্কিং আছে তো পার্কিং এ যে পার্ক করে আমরা সমুদ্রের সৌন্দর্য দেখা শুরু করে দিব সবথেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে আমাদের 1.5 ঘন্টার রাস্তা আজকে আসতে 5 ঘন্টা লাগছে একদম নিট 5 ঘন্টা 5 ঘন্টা পর আমরা এখানে অবশেষে এসে পৌঁছাইছি এখন কি আর বলবো তারপরেও বাচ্চাদের এনার্জি আছে কারণ সবাই এক্সাইটেড তো যাই হোক যাই পার্কিং এ আমরা ঢুকব নেক্সট গেট থেকে হচ্ছে এন্ট্রি ফাইনালি আমরা চলে আসছি বিচে অনেক মানুষ আছে মোটামুটি যাও আমরা টেমটুল্লা ব্যাগ বক্স নিয়ে চলে আসছি সব হাতে মাঠে রইছে আসো আসো যাও কি দেখা যায় এখান থেকে দেখি আমার দর্শকরে দেখাই দর্শকরে একটু দেখাই এখান থেকে কি দেখা যাবে ওয়াও একটু দেখা যাচ্ছে তাই না আমার অডিয়েন্স ওই যে পানি দেখা যাচ্ছে এটা টার্ন করলে দেখা যাবে ইয়া লেটস গো ওয়ান ওকে আমরা যাব যে ডাইরেক্ট ওয়াটার বাড়িতে চলে যাব অ্যামেজিং অনেক সুন্দর সমুদ্রের গর্জন শুনেন সবাই আমাদের সাথে কারা আছে এখনই দেখাবো তো উনি কি করছে গঞ্জি প্যান্ট কই ওইটা তো বোঝে নাই ভাষা তুমি কি তা কইলা আমি বললাম আমার আপনি আইসি দেখো ডাইরেক্ট দিতেছি কি হইলো আমরা ভাবলাম সুভা বা দুইজনে প্ল্যান করতে করতে আসলাম না নামলো সুভাই কেমনে কোন পানি না আসলেই হয় যাক আসে আসুক আমি উঠে আসছি সবার ভেজা হয়ে গেছে তো পানিও করে চলে আসছে এখানে আপনাদের ভাইয়া কিছু স্টাফ তুলে আনছে যেহেতু সিঁড়িতে এখন পানি আসছে আর আরো কিছু স্টাফ সবাই আঙ্কেল আন্টি ওরা এখনো নিচে ওরা আসতেছে আমার বাচ্চা দুইটা ওই যে ভিজতেছে এখনো চলে আসবে সবাই তবে আমরা যাব না আমরা বিকালের সৌন্দর্যটা সূর্য সূর্যাস্তটাও দেখবো এখানে অনেক সুন্দর চেঞ্জ করে সবাই গোজগাত চলছে একটু পরে আবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করার জন্য আমরা হচ্ছে এখানে যাব যেহেতু বিচের একদম কুল ঘেসে পানি এসে গেছে বলেছিলাম তো সেই জন্য এখন আমাদের জায়গা এখানে হবে কি করবা বল খেলবা তোমরা
তোমরা বল খেলবা? এই আমি যে বলি বল খেলবা পছন্দ হয় না? চল তোরা আর একটু পানি দিয়ে চুকনি দিয়ে নিয়েছি তো আছি যাবি? চল আমরা একটু গোসল করি, চল চলো। আই ওয়ান্ট গোসল এগেইন। নো, আই উড লাইক টু গো উইথ ইউ। ইয়া, এটা হচ্ছে আমার আন্টির মেয়ে ছিল। আমাদের মোস্ট অফ দা আসলে এনজয়গুলো একসাথেই হয়, আছি যেহেতু এখানে। তো এই হচ্ছে সৌন্দর্য। তো কেমন লাগলো আমার আজকের বিচের ঘোরাঘুরি সবাই জানাবেন। আর এই ফাঁকে বলে রাখি, যারা নতুন দেখছেন আমার ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতদিন বাসে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন বিকালে আর এক স্টেপ খাওয়া দানা চলবে, তো খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাই, যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমাদের ট্রাভেল শেষ। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া করবেন। আবার দেখা হবে, আমার নতুন ব্লগে কথা হবে ইনশাল্লাহ। Bye.